এতক্ষণ কই আছিলি দাদি কুত কুত খেলবার গেছিলাম এই এইখানে তোরে কুত কুত খেলানোর লাগি আনা হইছে আরে বিয়া বাড়ি একটু আনন্দ ফুর্তি করতে হইব একটু নাচতে হইব একটু গাইতে হইব তয় নে মজা হইব তুমি গাও তুমি তো আর কয়দিন পর মইরেই যাইবা তোমার শখটা মিটায় লও আরে কন্যা লোবিয়া সাজনি সাজো কন্যা লোবিয়া সাজনি সাজো আমার মিয়া আনছে সোনার পান্না লোবিয়া সাজনি সাজো কন্যা লোবিয়া সাজনি সাজো আইসো দেখি বইসো এ মাত্র তুমি কে ঘুরি হসরে কোনা দেও পরাইয়া বেলু আরে দুরি বিয়া সাজনি সাজো বেশি ঠান্ডা লাগছে না আরে তোর যা তো কথা কইস না আমারে জ্বালাস না তোরা আহারে কি কয় রে ও মাস্টার ভাই কি কয় আমি বলে গাইতাম আহারে আল্লাহ রে এই জ্বালা কি আর সন্ধ্যা কেন অনেক কিছু দিয়া হলা ওই রাস্তাটা তোমার সাইড আমার সাথে তো বর আসে নাই বর আসে নাই মুছি আবার বর ছাড়াইছে যদি বিয়া বরানির দরকার হয় তাহলে গেটি তাড়াতাড়ি সারো গেট সারার আগে তুমি আমারে মানি দাও আমি তো গেটটা সারা দিতে কুকার বিয়া বড় মেইডা না আরে অত কথা কইও না সরো এই এই দাদুরে জায়গা দে বুঝছি ওনার কাছে কসু বেটা কই এই চলে আসো আমার কাছে কি পয়সা থাকবো নি বিয়ে পড়িয়ে তো পয়সা নিমু আচ্ছা তুমি এদিকে যাও 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 যাহা পানা যাহা পানা বাদশা নামদার যাহা পানা যাহা পানা যাহা পানা এই যে মোল্লা সাহেব আইসা পড়ছে এখন বিবাহটা কি পড়াইবো
কি দেরি হইব অনুমতি দিলে উনি বিবাহটা পড়াইতো মোলা সাহেব আপনি শুভ কাজটা সমাধান করে দিন জি ঠিক আছে তবে আমি এই মুহূর্তে বিয়ের কাজটা সমাধান করব কিন্তু তার আগে আমি জাহাপানা আপনি এখন বিশ্রাম করেন যাইয়া আমরা সব শেষ করতেছি আবার আপনারে ডাকমু দয়া কইরে যদি আসেন আর কি আচ্ছা সালাম 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 দাদু হ্যাঁ আমি জানি দাদু এই যে এইটা হইলো কয় কন্যা মানে বউ বউ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে এখন ছেলে দেখি আরে একটা তো দেখাইছি দত্তরি না আম্মা গো বেগম আম্মা গো ও মায়ো ও মাম্মা শাহজাদার একটু দেখাইয়া দেন গো মাম্মাম আমি কি শালা পাঠার বলি উনি সরকারের যে নিয়ম করছি বেশি বাড়াবাড়ি করতেছ এটা রাজা বাসার বিয়া তুমি পড়াইতে বাধ্য কলেজ গেট বহু লোকের এ বিয়া পড়িয়েছি এইরকম বিয়ে আমি পড়াই নাই আচ্ছা পড়াইবা তুমি পড়াইবা রাহ তোমার পকেটটা একটু ফাঁক করে রাহ এইবার এখানে বউ ভালো করে বই ভালো মানুষের মতো বইয়া খাচ্ছ না বিয়েটা পড়াও তাহলে আমি বিয়ের কাজ আরম্ভ করলাম মেয়ে যদি কোনো কার্য উপলক্ষে বাবার বাড়ি চলে যায় যায় ওই স্বামীর হাত পুরে রান্না খায় বলেন কবুল এই শুন নাই বলেন কবুল ও দাদু শুন নাই দাঁড়াও দাদু ও দাদু কইছে কবুল এই স্বামী যদি রাগের বশবর্তী হইয়া হইয়া এ পিঠের মেরুদণ্ড ভেঙে দেয় হ্যাঁ
তাহলে রাগ করে বাবার বাড়ি চলে যেতে পারবে না পারবে না এ বলো কবুল আরে বলো না কেন এই দাদু কইছে গো কইছে আরে একটু জোরে বলো আরে আমার কথা তো শুনে না তুই কস না দাদু কইছে কবুল 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 ঠিক আছে মাশাআল্লাহ তবে আমি বিয়েতে পড়িয়েছি কিন্তু তুমি একটু মোনাজাতটা করে কেন আমি মোনাজাত করব আরে তোমার পকেটটার মধ্যে আমি কত কষ্ট করে টাকাটা বাইর করে দিয়ে দিছি অহন তুমি আমারে কও আমি মোনাজাত করব আর টাকাটা লয়ে তুমি যাইবা গা দুইজনে মিলে অপরাধী হইছে যে বিয়ে ভাই তুই ওর ভাই ওর ভাই আমি চেয়ে আচ্ছা বয়ে বয়ে তুমি মোনাজাত করো কেমন এমন আমি নামিন করো কেমন ঠিক আছে মমিন মুসলমানের আগো ভাই বোনেরা ও ভাই বোনেরা আপনারা সবাই এখানে আছেন কত কষ্ট করে কেউ খারায় রইছেন কেউ বইয়ে রইছেন এই যে রহিম রুব্বানের বিয়াটা হইতাছে গো ভাই দয়া করে আপনারা কেউ যাইবেন না এই বিবাহর পরে মিষ্টি মাছটা খাইয়া তারপর আপনারা যাইবেন আরে জলি গাছের বিজলি ফুল কাঁচা দেন বাহার আরে কালা কুতুব বলো মোতাহার আরে সুপলে বিবি জুলেখা আরে কত জাগার ভাত গো আল্লাহ আমাগো খাওয়াইলা আরে খারে খাবার আমাকে খা রাসুলের রমের খাওয়ান খাওয়া কানার কথা বার্তি ভালো না ভাই এটা ওর মার করতে উল্টা হয়েছি
করছো এটা কও জি জি আমি সম্পূর্ণ করেছি বিবাহের কাজ সম্পূর্ণ করা হয়েছে এইবার আমরা আসি জাহাপনা সালাম সালাম এবার তাহলে আমি আসি আমার কিছু তাহলে এমনি বললাম আপনার পুরস্কার ঠিক আছে এবার তাহলে আমি আসি আসসালামু আলাইকুম Let's go.
পারুকার তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো আমরা সম্মতি বিদায়